আমার উম্মত বাঁচাও, এ যুবক আমার বৃদ্ধা বাবা রে, কিসের আশায় কিসের নেশায় পড়তোছো, এ দুনিয়া কেউ তোমার আপন না রে বাবা, সার্থ আছে তোমার দরপতি আছে, সার্থ আছে তোমার ভাই আছে, তোমার বন্ধু আছে, সার্থ নাই কেউ তোমার আপন না রে বাবা। তাহলে বুঝা যাচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আমাদের আপন হলো সৃষ্টির স্রষ্টা, তেনার নাম কি জবানটা ঘুরে বলে তিনি কে হে যুবক। তাহলে আজকে বাড়িতে যাইয়া এ জলদি করিয়া পাক্কা নিয়ত করিয়া ফালাও, এখন তো নামাজ কায়দা করিলে 2,80,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তুমি তো এক সেকেন্ড দুনিয়ার আগুনে হাত রাখতে পারো না, কারণ পরকালের আগুন কিভাবে তুমি সহ্য করবা? দুনিয়ার আগুন থেকে আবার আল্লাহ পরকালের আগুন আরো ভয়ানক হবে। নারুল্লাহির মুকাদাতুল্লাতি তাতানিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে তোমার কলিজা ভুনা হয়ে সব বর্ষ হয়ে যাবে। হে যুবক, হে আমার বৃদ্ধা বাবা গো, হে আমার চরনাজিরপুরের মুসলমান বাবারা, এই মাদ্রাসা তোমাদের জন্য বড় একটা নিয়ামত। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধা বাবাজিরা, বাবাজিরা গভীর মনোযোগ দিয়া শুনবা গো। ওই বৃদ্ধা বাবা আস্তে আস্তে করে 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 ঘর থেকে নেমে যখন তিনি মসজিদের দিকে আগাচ্ছেন, আগানের পরে তিনি দেখতেছে তার ছেলেটা রাস্তার ভিতরে অজ্ঞান অবস্থায় তিনি পড়ে আছে। ছেলেটাকে ডেকে ডেকে বলতেছে, ওরে বাবা, এ বাবা তোমার কি হয়েছে? ছেলেটাকে নিজে ধরে তারপরে বাড়িতে এনে সেবা যত্ন করার পরে ছেলেটার আস্তে আস্তে করে হুঁশ ফিরে আসলো, জ্ঞানটা ফিরে আসলো। এবার বাবা ডাক দিয়া বলে, ওরে আমার ছেলে রে, তুমি কেন মসজিদের পাশে রাস্তার ভিতরে বেহুশ হয়ে পড়ে আছো? কি ঘটনা বলো আমার কাছে? সমস্ত ঘটনা যখন বাবার কাছে যখন তিনি বলল, বলার পরে তিনি একটা নারায় তাকবীর ধ্বনি দিয়া একটা চিৎকার দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পর রাতের বেলা মানুষ নাই রে বাজার, ওই বাবা নিজের হাত দিয়া দাফন কাফন করে সন্তানকে যখন কবরে রাখলো, পরের দিন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে এই কথাটা যায়া যখন পৌঁছাইল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথীদেরকে নিয়ে যখন তিনি ওই যুবকের বাড়িতে আসলো, যুবকের বাবার কাছে যখন তার কথাগুলো শুনলো, শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, রে বৃদ্ধা বাবা রে, তুমি কেন আগে আমাকে এই খবরটা জানাইলে না? আমি আইসাই আমার হাতে এই যুবককে আমি নিজ হাতে দাফন কাফন করতাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরামা, হে নবীর উম্মতের দল, হে চরনাজিরপুর আমার যুবক তরুণ ভাইরাও, হে আমার বৃদ্ধা বাবাজিরা, হেদাতের মালিক কে? আর একবার বলে কে হেদাতের মালিক কে? এই জন্য আল্লাহর ভয় সিনার ভিতরে ছান, সিনার ভিতরে নিয়া সামনে আগাও, আল্লাহ তাআলা তোমাকে রাস্তা খুলে দেবে। কারণ আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। হে বান্দা তুই আমার দিকে এক হাত আগাই দিবি, আমি আল্লাহ তোর দিকে 10 হাত আগাই দেবো। আল্লাহু আকবার।
এ বান্দা তুই আমার দিকে আস্তে আস্তে হেটে হেটে আসবি আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়াইয়া যাইতে থাকবে আল্লাহু আকবার হে আমার বীরিতা বাবা গো হে আমার পর্দার অন্তরে মা বোনেরা হে আমার যুবক ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাগরীদেরকে নিয়ে বললেন চলো আমি ওই যুবকের কবরের পাশে যাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাগরীদেরকে নিয়ে উযির নাজিরদেরকে নিয়ে সেনাসৈন্যদেরকে নিয়ে যখন ওই যুবকের কবরের পাশে গেল কবরের পাশে যাওয়ার পরে কবরের দিকে তাকাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করলেন জিয়ারত করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের দিকে তাকাইয়া বলে যুবক এত বড় কি আমল করছো গো যে আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে maaf করিয়া দিয়েছে যুবকের জবানটা টাচ করি আমার মালিক খুলিয়া দিলে দিল রে যুবক কবর থেকে ডাক দিয়া বলতেছে ওয়ালি মান ফাফা মা পামা রাব্বিহি ওয়ানাখান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওই যুবক কবর থেকে ডাক দিয়া বলতেছে হে জামানার বাদশা হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর শুনেন আমি তেমন একটা আমল করতে পারতাম না আমি দুনিয়ায় চলার জন্য সর্বক্ষণ সর্বক্ষেত্রে আমার মালিকের ভয় আমি সিনার ভিতরে ঢুকাইয়া চলতাম এই কারণে আল্লাহ তাআলা আমাকে কবরের ভিতরে আসার পরেই আমারে আল্লাহ তাআলা দুইটা জান্নাত দান করছে কারণ ভাইরা আমার বন্ধুরা আমার কবরের ভিতরে প্রশ্ন হবে কয়টা কথা কয় না কয়টা আল্লাহ বলবে তিন পরিচয় দাও আমার রব্বুগা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা আল্লাহ বলবেন তোমার রবের পরিচয় দাও আল্লাহ বলবেন তোমার দ্বীনের পরিচয় দাও আল্লাহ বলবেন তোমার নবীর পরিচয় দাও হে মুসলমান জবান দিছে আমার আল্লাহ জবানটা খুলিয়ে একটু বলো না রে বাবাজি ও কবরের ভিতরে আমাদের রব হবে কে কে আচ্ছা মহব্বতের নজরে আরেকবার বলো আমরা কোন ধর্মের ভিতরে আছি ইসলাম ধর্মটা কি মারামারির ধর্ম হিংসার ধর্ম কাটাকাটির ধর্ম ঝগড়া ফাসাদের ধর্ম ইসলাম ধর্মটা হলো শান্তির ধর্ম আল্লাহ বলে দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম ধর্ম ইন্নাত দিনা ইন্দাল্লাহিল ইসলাম ধর্মের নাম কি জোরে বলেন কি নাম ইসলাম এই জন্য আল্লাহ বলে হে গোলাম হে নবীর উম্মতের দল ভালো করে শুনো আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকাইয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি দাঁড়াইতে পারো গো আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিয়া আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এই পৃথিবীটা ধ্বংস করে ফেলবেন একদিন কে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম দুনিয়াটা ফলে করবেন কে আসমান আসমানের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না এ দুনিয়াটা একদিন আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে আল্লাহ তাআলা বলবে দুনিয়া ধ্বংস হয়ে যাও ফেরেশতা জিব্রাইলও থাকবে না ফেরেশতা হযরত মিকাইলও থাকবে না ফেরেশতা হযরত আজরাইলও থাকবে না ইসরাফিলও থাকবে না শুধুমাত্র কেবলমাত্র থাকবে কে আর জোরে বলো কে আল্লাহ ওই দিন একটা কঠিন বম্বির আওয়াজ দেবে আল্লাহ বলবে ওয়া নুফিখা ফিস সূরি ফাইজা হুম মিন
rabbihim yang silu. যারা মারা গেছে তারা কবর থেকে উঠবে রে বাবা পিপিলিকা এক গর্ত থেকে আরেক গর্তের দিকে যেরকম দৌড়াদৌড়ি করে ওইভাবে মানুষগুলো কবর থেকে পিপড়ার মতন বেবে আস্তে আস্তে হেঁটে হেঁটে আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাবে এই মর্মে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলতেছে ও নবী গো কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে উঠবে এই মর্মে আল্লাহর রাসূল পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান বুরুলা খাতাবিহীন বস্ত্রবিহীন উলঙ্গ উঠবে ওই দিন সমস্ত মানুষগুলা উলঙ্গ উঠবে ওই দিন ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধা বাবা গো ওই দিন তুমিও উলঙ্গ উঠবা আমিও উলঙ্গ উঠব আমার মা আমার বাবা আমার দলপতি আমার মেম্বার আমার চেয়ারম্যান আমার প্রাইম মিনিস্টার সবাই উঠবে ল্যাংটা কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না মায়ার নবীকে তার বিবি আম্মা জায়না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলতেছেন ও গো পয়গম্বর আমরা মহিলারা কি কিয়ামতের ময়দানে উলঙ্গ হইয়া উঠব মায়ার নবী বলে আয়েশা ওই দিন সবাই বস্ত্রবিহীন উঠবে কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না হে যুবক হে বৃদ্ধা ওই দিন সূর্যের গরমে গরমে মাথার বাবুগুলো ভাতের মারের মতো উঠলাইয়া পথ পড়তে থাকবে মানুষগুলো একটা পায়ের তালুর উপরে একদিন না দুই দিন না পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকবে এই মর্মে আমার আল্লাহ এক জায়গায় জানাইয়া দিতেছেন ইয়াওমা কুদারুহু খামসিনা আলফাসানা একটা পায়ের তালুর উপরে মানুষগুলা পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকবে ওই দিন তোমার এই বাকি উপায় হবে রে ওই দিন আমার এই বাকি উপায় হবে রে হে যুবক কেন নামাজ পড়বা না হে যুবক কেন নবীর তরিকা মানবা না রে যুবক হে যুবক কেন নবীর সুন্নাতটা তোমার বুকের ভিতরে লাগাবা না হে যুবক নবীর সুন্নাত টুপিটা মাথার ভিতরে লাগাবা না হে যুবক কেন লম্বা জামাটা তুমি গায়ে দেবা না রে যুবক ওই দিন যদি তুমি আবার নবীরে খুশি কইরা যাইতে পারো গো কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর হুংকারে হুংকারে কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে ওই দিন কেউ কোনো উত্তর দিতে পারবে না কোনো প্রশ্ন করতে পারবে না সবাই বলবে ইয়া নাফসি মুসা পয়গম্বর বলবে আমারে বাঁচাও ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমারে বাঁচাও ঈসা রুহুল্লাহ বলবো আমারে বাঁচাও এ দুনিয়ার মানুষে গোলাম আল্লাহ বলে ওই দিন সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও আমারে বাঁচাও কিন্তু ওই দিন একমাত্র শুধুমাত্র তোমার নবী আমার নবী গো উম্মতের দরদি নবী মায়ার নবী কান্দারের নবী মা হারা নবী বাবা হারা নবী গো আল্লাহ পাকের মাকামে মাহমুদ নামে একটা পরপর পূর্ণ জায়গা থাকবে ওই জায়গার ভিতরে মায়ার নবী সিজদায় পড়ে কান্না করতে থাকবে মায়ার নবী বলবে ও আল্লাহ যেইভাবে জাহান্নাম এই কিয়ামতের ময়দানে লাফাইয়া লাফাইয়া সামনের দিকে আসতেছে রে মাওলা আমার উম্মত যদি একটা উম্মত যদি তোমার জাহান্নামে খেয়ে ফেলে আমি আমি রাসূল ওয়াদা করলাম তোমার পাকে জাতের কসম খাইয়া বলতেছি আমি নবীজি তোমার জান্নাতে যাব না আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে ইয়া মুহাম্মদ ইরফা নাফসাকা ও পয়গম্বর ও নবী আমার মাথাটা
আরে মাথাটা তাড়াতাড়ি করে জমিন থেকে উঠার সেজদা উঠা মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না করতে থাকবে ফেরেশতারা বলবে ও মালিক তোমার নবীকে তুমি তায়েফের ময়দানে নিয়া কান্না করাইছো তোমার নবীরে তুমি উহুদের ময়দানে নিয়া কান্না করাইছো তোমার নবী একদিন না দুই দিন না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মায়ার নবী মক্কা মুআজ্জামায় অলিতে গলিতে ঘোরাঘুরি করত কাফের বেঈমানেরা বড় বড় পাথর নিক্ষেপ করত মায়ার নবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল যেই নবী আল্লাহ আল্লাহ ইত্যাদি কিছুই আপনি বানাইতেন না সেই পয়গম্বর আজকে কাঁদে গো ওগো আল্লাহ আপনার পয়গম্বরকে আপনি আর কত কান্না করাইবেন আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসবে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওগো পয়গম্বর আজকে আমি আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম আল্লাহু আকবার মায়ার নবী তিনি মাকামে মাহমুদ থেকে সেজদা থেকে তিনি তার মাথাটা উঠাইয়া মায়ার নবী কান্না মাকাছে আর আলিয়া বলবে আমার আব্বা গো কোথায় আমার ওমর কোথায় আমার হযরতে বেলাল কোথায় হযরতে আবু বকর কোথায় হযরতে আলী কোথায় ওই দিন মায়ার নবী তিনি ফাতিমাকেও চিনবে না ওই দিন তিনি তিনার নাতি হাসাইন আর হুসাইন কেও চিনবে না ওই দিন তিনি তিনার নয়টা ফ্যামিলির দিকে তাকাইবে না ওই দিন মায়ার নবীর মুখের ভিতরে শুধু একটা শব্দই থাকবে ইয়া রাব্বি হামনি উম্মতি আমার উম্মত বাঁচাও হে যুবকে আমার বৃদ্ধা বাবা রে কিসের আশায় কিসের নেশায় পড়তোছো এ দুনিয়া কেউ তোমার আপন না রে বাবা স্বার্থ আছে তোমার দরপতি আছে স্বার্থ আছে তোমার ভাই আছে তোমার বন্ধু আছে স্বার্থ নাই কেউ তোমার আপন না রে বাবা তাহলে বুঝা যাচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আমাদের আপন হলো সৃষ্টির স্রষ্টা তেনার নাম কি জবানটা ঘুরে বলে তিনি কে হে যুবক তাহলে আজকে বাড়িতে যাইয়া এ জলদি করিয়া পাক্কা নিয়ে করিয়া ফালাও এখন তো নামাজ কায়দা করিলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে তুমি তো এক সেকেন্ড দুনিয়ার আগুনে হাত রাখতে পারো না কারণ পরকালের আগুন কিভাবে তুমি সহ্য করবা দুনিয়ার আগুন থেকে আবার আল্লাহ পরকালের আগুন আরো ভয়ানক হবে নারুল্লাহি মুকাদাতুল্লাতি তাতাদিউ আলাল আফইদা জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে তোমার কলিজা ভুনা হয়ে সব বর্ষ হয়ে যাবে হে যুবক হে আমার বৃদ্ধা বাবা গো হে আমার চরনাজিরপুরের মুসলমান বাবারা এই মাদ্রাসা তোমাদের জন্য বড় একটা নিয়ামত এই মাহফিল তোমাদের জন্য বড় একটা নিয়ামত এই যে আজকে এখানে যারা ওয়াজ করবে তোমাদের বড় নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের তকদির কত ভালো রাখছে রে হে তাকাইয়া দেখো আজকে সারা বাংলাদেশে তারা নসিহত করে এই যে আমাদের এই নাজিরপুরের গর্ব আল্লামা ইব্রাহিম খলিল মাদানী এবং মাওলানা হাফেজ মাওলানা সুলাইমান সিদ্দিকী সাহেব অনেক বড় বাপের বক্তা আমি এই কয়েকদিন আগে তার বাসায় গিয়েছিলাম এত বড় মনালা মানুষ রে আমি দোয়া করলাম রে আল্লাহ যার মন যত বড় আল্লাহ তাআলা তারে তত বড় সম্মানের গদিতে বসাইয়া দেয় ঠিক কি না এই জন্যই দুই দিন ব্যাপী মাহফিল এই মাহফিলে আমরা সদা সর্বদা সজাগ থেকে আমলের নিয়াইতে আমরা এই দুই দিন ব্যাপী মাহফিলকে সফল করতে চাই ইনশাআল্লাহ
রাজি আছি তো সবাই এইজন্য যুবক আজকে থেকে পাক্কা ইরাদা করো খাঁটি নিয়ত করো ওগো আল্লাহ জীবনে বহু নামাজ কামাই দিছি রে আল্লাহ জীবনে বহু তোমার হুকুম মানিনার মালিক আজকে নিয়ত করলাম আজকে থেকে জীবন গেলেও আমরা আর কোনদিন আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না এরকম পাক্কা ওয়াদা খাঁটি নিয়ত কোন কোন আল্লাহ পাকের বান্দারা করতে পারো খাঁটি নিয়াইতে আমলের নিয়াইতে দুটো হাত আমার মাওলারে দেখাইয়া দাও নারায় তাকবীর একটু হাতটা নাড়া দাও আল্লাহ সবাই রে তুমি কবুল করো জোরে বলেন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ মাগরিবের পরে সময় একেবারে সংকীর্ণ ছোট্ট একটা সময় তার ভিতরে আমি আপনাদের মাঝে যে আলোচনা আমি গতকালকে একটা হাদিসের ভিতরে দেখলাম রে বাবা একজন ধনর্ত ব্যক্তি তিনি একটা বিলাসবহুল রাজার প্রাসাদ নির্মাণ করল নির্মাণ করার পরে তিনি তার বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে বললেন ওগো বন্ধু বান্ধবের দল আমি তো একটা বিলাসবহুল একটা রাজার প্রাসাদ বানাইলাম আমার মনের ভিতরে কতই না বিলাসিতা মন চাচ্ছে আমার মন চায় সুন্দর সুন্দরী নারীদেরকে আমি এই আমার রাজার প্রাসাদের ভিতরে ঢুকাইয়া এই বিলাস বহুলের ভিতরে ঢুকাইয়া আমার একটু আরাম আয়েশ করতে মন চায় প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার তিনি একটা সুন্দর একটা বিলাস বহুল প্রাসাদ নির্মাণ করল ওই রাজার বিলাস প্রাসাদ নির্মাণ করিয়া ওই বিলাস বহুলের ভিতরে তিনি এলাকার সুন্দরী একটা নারীকে কুরাই করিয়া অর্থের মাধ্যমে ওই বিলাস বহুলের ভিতরে ঢুকাইয়া যখন তিনি তার সঙ্গে আরাম আয়েশের ভিতরে লিপ্ত হইয়া গেছে রে কিন্তু বাজান ওই বিলাস বহুলের মেন ফটকের দরজার কিনারে এক মুরুব্বি আসিয়া বলে ওগো কোটিপতি সাহেব আমার একটা বিচার আছে আমার একটা আরজি আছে আপনার এখন শোনা লাগবে ওই কথাটা যখন কোটিপতির কানে গেল যাওয়ার পরে কোটিপতি খাদেম রে ডাক দিয়া বলে খাদেম আমি তো এখন আমি রমণীদের কেরিয়া সুন্দরী নারী কেরিয়া আমি আরাম আয়েশের ভিতরে লিপ্ত আছি জলদি করিয়া উনারে তাড়াইয়া দাও গেট থেকে পরে আসতে বইল বিচার নিয়া খাদেম যাইয়া ওই মুরব্বি রে ডাক দিয়া বলে মুরব্বি এখন কোটিপতি তিনি তিনার কাজে ব্যস্ত আছে এখন তিনি বিচারের ফয়সালা করতে পারবে না আপনি চলে যান পরবর্তীতে আসে মুরব্বি ডাক দিয়া বলে খাদেম আমি কিন্তু মুরব্বি না আমি হইলাম আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ আমি কিন্তু যাওয়ার জন্য আসি না আমার যুবক ভাই পাঁচ দশ মিনিট সময় আছে গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনে যুব আর দেখো একটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা কারণ দুনিয়ার জমিনে মৃত্যুর খবর কেউ জানে না একমাত্র শুধুমাত্র জানে কে এই জন্য বাজান কত জায়গায় মানুষ আগুনে পুড়িয়া ভস্ম হইয়া যায় কত যুবক হুন্ডায় অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় কত যুবক বিদেশের জমিনে মারা যায় ওই যে গত বছর জালুকাটি ধানসিঁড়ি নদীর ভিতরে একটা লঞ্চে আগুন লাইগা কত যুবক মারা গেল রাতের বেলায় এক আর রমণী মহিলারা ছোট ছোট বাচ্চাদেরকে নদীর ভিতরে ভিক্ষা ফালাইয়া দিয়া বলে বাবা যা বাবা সাঁতার কাটতে থাক আর মালিকের দরবারে দোয়া করো আল্লাহ তাআলা বাঁচাইয়া দেবে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার মরণকে বেশি ভয় করো আল্লাহর ভয় সিনার ভিতরে ঢুকাও কখন কোন সময় তোমার মরণ হবে আল্লাহ তাআলা বলে ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা শক্ত পাহাড় খনন করিয়া যদি সেখানে পলায়ন করো সেখানে মালাকুল মউত আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম হাজির হইয়া যাবে ওই মুরব্বি ওই কোটিপতির বাড়ির মেন ফটক এর দরজার কিনারে আসিয়া খাদেমরে ডাক দিয়া বলে খাদেম আমি যাইতে আসি না
আমি আসি ওই কোটিপতিরে নেওয়ার জন্য খাদেম যাইয়া বলে কোটিপতি সাহেব আমি তো তারে বিভিন্ন অজুহাত দেখাইয়া তারাইয়া দেওয়ার জন্য আমি অনেক কথা বলেছি কিন্তু তিনি যাইতে চায় না তিনি আপনাকে নিতে চায় কোটিপতি তার সমস্ত আরাম আয়েশের উপরে লাথি মাইরা সমস্ত আরাম আয়েশের ভিতরে লাথি মাইরা তিনি যখন মেন ফটকের কাছে গেল গেটের কিনারে গেল যায়া বলে আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আমারে মাত্র দুই থেকে চারটা দিন আমারে থাকতে দাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে না না আমি যদি কারো কাছে একবার আসি আমি তার কাছে লেট করি না আমার যখন সময় হয়ে যায় আল্লাহ পাকের হুকুম যখন হয়ে যায় আমি তারে নিয়া যাই পাশে বসিয়া তার ছেলে তার মেয়ে তার বিবি তার ভাই বন্ধু বান্ধব সবাই কান্না করে কিন্তু তাদের মায়া তাদের কান্না আমার দিলে লাগে না গো আমি তাকে নিয়ে যাই আমি ফেরত যাওয়ার জন্য আসি না আমি একা যাওয়ার জন্য আসি না আমি তোমারে নিতে আসি বাদশা দুই চোখের পানি পালাইয়া দিয়া কান্না করে ওগো আল্লাহ দুনিয়ায় আসার সিরিয়াল আছে বাজার যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই আছে ছেলের লাশ বাবার কাঁধে উঠে যায় রে বাজার আবার বাবার লাশ ছেলের কাঁধে উঠে যায় কত বেদুবা মহিলারা স্বামী আর কত মহিলারা স্বামী হারাইয়া বেদুবা হইয়া গেছে কত ভাই দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল এই জন্য যুবক কেন নামাজ পড়বা না রে যুবক কেন নবীর তরিকা মানবা না কেন কোরআন পড়বা না রে যুবক কেন মাদ্রাসাকে ভালোবাসবা না কেন আলেম ওলামাদেরকে ভালোবাসবা না রে যুবক এই জন্য আল্লাহর ভয় সিনার ভিতরে নিয়া মালিকের দরবারে সবাইকে দাঁড়ানোর তৌফিক আল্লাহ দান করুন জোরে বলেন আমিন পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর বলেন সবাই পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর একটু বলেন না বাজার পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর উপর তলায় বাতি জ্বলে অন্ধকার পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ভাই বলো বন্ধু রে বলো নয়তো কেবার আপন তোমার দুই চারটা দিন কেটে কেটে দুই চারটা দিন কেটে কেটে নিবে না যে খোঁজ খবর পাগল মান আমার তুমি কারলা গিয়া করলা রে পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর জোরে একটা ডাক দেন আল্লাহ একটু জোরে ডাক দেন না বাবা আল্লাহ আলহামদুলিল্লাহ